হরিদেবপুরে 48 ঘন্টা ধরে নিখোঁজ এক যুবক। দশমীর রাতে বাড়ি ফেরেনি 21 বছরের অয়ন মণ্ডল। 6 তারিখ হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, কিন্তু তারপরও হদিশ মেলেনি। শেষে লালবাজারের দ্বারস্থ হয় পরিবার, পরে মগরাহাট থেকে উদ্ধার হয় দেহ। পুজোর মাঝেই অপহরণ করে খুন হয় ইঞ্জিনিয়ারিং এর এক পড়ুয়া। অপহরণের পর 5 লাখ টাকার মুক্তিপণও চাওয়া হয়। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিলেও কোনো সাহায্য মেলেনি। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হয় মৃতদেহ। বোলপুরে মৃত শিশু। বোলপুরের মোলডাঙ্গায় অপহরণের 2 দিন পর পাশের বাড়ি থেকেই উদ্ধার হয় এক শিশুর মৃতদেহ। অথচ 2 দিন ধরে খোঁজ পায়নি পুলিশ। সেপ্টেম্বরেই বাগুইয়াটিতে 2 স্কুল পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়। 3 দিন ধরে দেহ পড়েছিল বসিরহাটের মর্গে। পরিবার লাগাতার থানায় দরবার করে গেছে, কিন্তু খোঁজ পায়নি পুলিশ। তালিকায় নবতম সংযোজন জঙ্গিপাড়ার কিশোরী। জঙ্গিপাড়ায় 3 দিন ধরে নিখোঁজ থাকার পর এক কিশোরীর দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। দশমীর দিন থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। থানায় অভিযোগ জানানো হলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। অভিযোগ উল্টে পুলিশ কিশোরীর পরিবারকে বলে, আমাদের মিষ্টিমুখ করা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রাজ্যে একের পর এক অপহরণ ও খুনের ঘটনা। সব ক্ষেত্রেই নিখোঁজ থাকার 24 থেকে 48 ঘন্টা বা তার উপরে উদ্ধার হচ্ছে মৃতদেহ। অভিযোগ উঠছে, পুলিশে তৎপর হলে বেঁচে যেত এতগুলো প্রাণ। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন আদতে করছেটা কি? একদিকে একের পর এক মর্মান্তিক ঘটনা, অন্যদিকে কলকাতার রাস্তায় পুজোর কার্নিভাল মহাসমারোহে। প্রশ্ন উঠছে, কার্নিভালে মন আছে, উন্নয়নে নেই কেন? সঠিক ব্যবস্থা থাকলে মালবাজারে ভেসে যেতেন না এতগুলো মানুষ। আর এখানেই অভিযোগ উঠছে বঞ্চনার। তো দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দক্ষিণবঙ্গে শুধু নয়, শুধু কলকাতার বুকে একটা ফ্লাইওভারের জন্য যে বাজেট বরাদ্দ হয়, সারা উত্তরবঙ্গে সেই বাজেট বরাদ্দ হয় না। যা যদি বাবুঘাটে হতো বলতে নেই, বা কলকাতার কোনো ঘাটে মমতা ব্যানার্জি কার্নিভাল করতো না। উত্তরবঙ্গ হয়েছে বলেই নাচন কুদন করবেন, সরকারি টাকায় মৎসব। কেরালায় যখন ওমান উৎসব হয় তখন সেখানে কোনো না কোনো ঘটনা ঘটে, মহারাষ্ট্রে যখন গণেশ চতুর্থী হয় সেখানেও কোনো না কোনো ঘটনা ঘটে। লাখো লাখো মানুষ শুধু বাংলা বা কলকাতা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং এবারে ইউনেস্কো স্বীকৃত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, অথচ একটা কোনো ঘটনা ঘটেনি। নিশ্চিত করে এটা সরকারের এবং পুলিশ প্রশাসনের কৃতিত্বের দাবি তারা রাখে। এই প্রতিবেদন চলাকালীন আরও কোনো কিশোর কিশোরী বা শিশু রাজ্যের কোনো প্রান্তে নিখোঁজ হয়ে যাচ্ছেন কি না আমাদের জানা নেই। যে হারে মায়ের কোল খালি হচ্ছে তাতে রাজ্যের ঘরে ঘরে হয় হাহাকার না হয় ভয় বাসা বাঁধছে। আর এই আতঙ্কের প্রহরেই রাজ্যের রাজপথে চলছে কার্নিভালের রথ। রিপাবলিক বাংলা।